সম্ভবত ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ফেলল লংতরাই গুরুমশলা। হাফানে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলতে থাকা 34তম শিল্প বাণিজ্য মেলায় রবিবার এক বর্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন তারা। 4টি বিভাগে এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট প্রায় 350 প্রতিযোগী। ক বিভাগের প্রতিযোগিতার বিষয়বস্তু দেওয়া হয়েছে যেমন খুশি আঁকো, খ বিভাগের প্রতিযোগিতার বিষয়বস্তু গ্রাম্য পরিবেশ, গ বিভাগের প্রতিযোগীদের আঁকার বিষয় সরস্বতী পুজো এবং ঘ বিভাগের প্রতিযোগীরা বিষয়বস্তু হিসেবে পেয়েছে ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। প্রত্যেক বিভাগ থেকে সেরা 10 জনকে নিয়ে পুরস্কৃত করা হবে মোট 40 জন প্রতিযোগীকে। আগামী 9 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যে 6টায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে রবিবার জানিয়েছেন লংতরাই গুরু মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। এর পাশাপাশি লংতরাই গুরু মশলার জনপ্রিয়তা নিয়েও এদিন বিস্তারিত জানিয়েছেন তিনি। তাদের নতুন 2টি পণ্য ঘি এবং তেলের ক্ষেত্রে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। শিল্প বাণিজ্য মেলায় লংতরাই গুরু মশলার সমস্ত রকম পণ্যে 50% অবধি ছাড় দিচ্ছেন তারা। 34তম শিল্প বাণিজ্য মেলা উপলক্ষে আমরা লংতরাই ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা সারা রাজ্যের সকলের প্রতি আহ্বান রেখেছিলাম, একটা ছোট বসে আঁকো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছিলাম। আসলে আমরা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত যে এই ধরনের একটা সারা দারুণ সারা আমার মনে হয় রাজ্যের সর্ববৃহৎ আর্ট প্রতিযোগিতা আজকে হতে যাচ্ছে। এই 350 মতো ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে তাদের যে গার্জিয়ানদেরকে নিয়ে, একটা দারুণ সারা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা 4টি বিভাগে সেটা করেছি, ক খ গ এবং ঘ। ক বিভাগের বিষয়বস্তু রয়েছে যেমন খুশি আঁকো, খ বিভাগের বিষয়বস্তু হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ, গ বিভাগের হচ্ছে সরস্বতী পূজা, আর ঘ বিভাগ হচ্ছে যে ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা। এই 4টি বিভাগে আমরা ভাবতেও পারিনি এত সুন্দর একটা মানুষের মানে সাড়া পাবো, সেখানে একটা দারুণ সাড়া পেয়েছি। আমরা লন্তরাই ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের স্টলে প্রত্যেক দিন একটা দারুণ উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টলের মধ্যে। আমরা ডিসকাউন্ট দিচ্ছি সবার জন্য, সেই ডিসকাউন্ট আপ টু 50% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্রতিটি প্রোডাক্টের উপর, এবং মানুষ খুব দারুণভাবে আমাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। এবং আমরা অত্যন্ত স্যাটিসফাইড যে আমাদের নতুন 2টো আইটেম রয়েছে, তেল এবং ঘি, তারও একটা দারুণ সেল আমাদের এই আমাদের স্টলে রয়েছে। তো আমরা সবাইকে আরও কীভাবে আগামী দিন কীভাবে আরও দারুণ দারুণ আইটেম মানুষের জন্য আমরা কী কী করতে পারি সেটা করবো নিশ্চয়ই। পাশাপাশি প্রোডাক্টের দিক থেকে আমরা অনেকগুলো প্রোডাক্ট বাড়ানোর আমাদের উদ্যোগ রয়েছে, আগামী দিন সেটা বাড়বে। তো আমরা আশা করি মানুষ আমাদেরকে যেভাবে গতদিন যেভাবে সহযোগিতা করেছে আগামী দিনও আমাদেরকে সেই সহযোগিতাটা করবে। কজনকে ভাই আমরা সেরা 10 জন প্রত্যেকটি বিভাগে সেরা 10 জনকে আমরা পুরস্কৃত করবো। ক বিভাগের 10 জন, গ বিভাগের 10 জন, খ বিভাগের 10 জন, গ বিভাগের 10 জন এবং ঘ বিভাগের 10 জন, টোটাল 40 জনকে আমরা এখানটা পুরস্কৃত করবো। কবে দেবে? আমরা 9 তারিখ আমরা পুরস্কৃত করবো, 9 তারিখ সন্ধ্যে 6টায় আমরা পুরস্কৃত করবো। আর আজকে যারা ক এবং খ বিভাগে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা সার্টিফিকেটটা আজকেই দিয়ে দেবো, পার্টিসিপেশন সার্টিফিকেট অর্থাৎ অংশগ্রহণের সার্টিফিকেট। আর আগামী কাল সন্ধ্যে থেকে আমরা বাকি 2টো সি এবং ডি গ্রুপের জন্য আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট আমাদের স্টলে থাকবে, এবং আমরা অনুরোধ করবো সবাইকে এই পার্টিসিপেশন সার্টিফিকেট যাতে নিয়ে যায়, কারণ ছেলেরা এখানে অংশগ্রহণ করেছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে। সবাইকে আমরা বেস্ট 10-এর মধ্যে আমরা রাখতে পারবো না, তাই আমরা অন্তত অংশগ্রহণের জন্য যাতে একটা সার্টিফিকেট পায় এই আমরা ব্যবস্থা রেখেছি। এই বর্ষে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে রবিবার কচি কাঁচাতে ঢল নেমেছিল হাফানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলতে থাকা 34তম শিল্প বাণিজ্য মেলায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।